দেখেন আমি টিভি চ্যানেল, আমি পলিটিক্সটা খুব কম বুঝি, আমি পলিটিক্সটা খুবই কম বুঝি। ফিল্ম পলিটিক্সের সাথে আগা করা যারা জড়িত তারা এটা ভালো মতো উত্তর দিতে পারবে, আমি এত কিছু বলতে পারবো না। আমি একজন সাধারণ শিল্পী, ভোট দিতে আসছি, প্রিয় মানুষকে ভোট দিয়ে বাড়িতে চলে যাবো। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন সেটা হলো, দুইটা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবার দুইটা প্যানেলের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে আমি একটু আপনাকে চাই যে ইলিয়াস কাঞ্চন নিপুন, মিশা জায়েদ, এদের ভিতর কাকে আপনি বেশি যোগ্য মনে করছেন শিল্পী সমিতির জন্য? আমি এটা সিক্রেট রাখতে চাই, এটা আমার ভিতরে সিক্রেট থাক, কাকে আমি যোগ্য বেশি মনে করছি তাকেই কিন্তু আমি ভোটটা দেবো। আজকে আমি বলবো যে কাঞ্চন ভাই একজন মোস্ট সিনিয়র আর্টিস্ট এবং উনি একজন স্বনামধন্য আর্টিস্ট। উনি শুধু একজন আর্টিস্টই না, উনি একটা অর্গানাইজেশন চালান নিরাপদ সড়ক চাই, যেটা সারা বাংলাদেশের মানুষের জন্য, শুধু আমাদের ফিল্মের লোকদের জন্য। তো উনি যদি আমাদের প্রেসিডেন্ট হন এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। অপরদিক দিয়ে নিপুন, সে একজন সফল ব্যবসায়ী, একজন সফল অভিনেত্রী, চলচ্চিত্রে সে সুনামের সাথে অভিনয় করেছে, তার কোনো বদনাম নেই, দুর্নাম নেই, প্লাস সে একজন সফল ব্যবসায়ী। দুদিক দিয়ে নিপুন প্লাস আর একজন ব্যবসায়ী শিল্পী সমিতিতে আসা মানে সে এই জায়গার উন্নতি অনেক সুন্দরভাবে করতে পারবে, সে প্রমিসিং। অপরদিক দিয়ে জায়েদ ভাই, জায়েদ মিশা ভাই, ওনারা তো অলরেডি পরীক্ষিত, ওনাদের সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। তাই আমি বলবো যে আসুক, যেই আসুক আমি তাদেরকে হাসি মুখে বরণ করবো, সবাই আমার ভাই ব্রাদার, এখানে কেউ আমার শত্রু না। তবে আমি বলবো যে সঠিক সিদ্ধান্তটা না জানা শিল্পীরা। থ্যাংক ইউ, ভালো।